আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন এক মহিউষী নারী, এক জান্নাতি নারী। উনি এমন একজন নারী ছিলেন যিনি নবীজির একমাত্র কুমারী স্ত্রী ছিলেন এবং ওনার আব্বার নাম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার মায়ের নাম ছিল উম্মে বুম্মানা। উনি এমন একজন নারী ছিলেন নবীজি দাগ কেটে বলেছিলেন চারজন নারীর নাম, তার ভিতরে একজন নারীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বলেছিলেন আয়েশা হচ্ছে গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম নারী এবং সে এমন একজন নারী যে নারীর তুলনা পৃথিবীতে আর কোনো নারী হতে পারে না। সুবহানাল্লাহ, পড়েন। তাহলে আজ থেকে আমরা যারা এই ওয়াজটা শুনছি আমরা নিয়ত করব এই ওয়াজ থেকে যেন আমাদের জীবনটা পরিবর্তন হয়, যে লেসনটা আমরা পাবো এটা থেকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে এই ওয়াজটা যারা মেয়েরা আছে, মায়েরা আছে, এটা তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, কারণ নারীদের মডেলের নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে মেয়েরা নায়িকাদেরকে মডেল মনে করে, হিরোদেরকে মডেল মনে করে, কিন্তু তাদের আদর্শ, তাদের ভালোবাসার জায়গা, সম্মানের জায়গা তারা ভুলে গিয়েছে। তাদের আদর্শের নাম কোনো নায়িকা নয়, তাদের আদর্শের নাম হচ্ছে খাদিজা, তাদের আদর্শের নাম হচ্ছে আয়েশা, তাদের আদর্শের নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? তাদের আদর্শ হচ্ছে এইটা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মেয়েকে আজকের ওয়াজ যা 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 করব শুনে আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন। আয়েশা হচ্ছে নবীজির একমাত্র কুমারী বউ, কুমারী স্ত্রী। খুব ভালো করে একদম মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। নবীজি যখন আয়েশাকে বিয়ে করেন তখন আয়েশার বয়স ছিল 6 বছর। বলেন কয় বছর? 6 বছর বয়স ছিল। আচ্ছা, আপনাদের হিসাবে 6 বছর বয়সটা কি অনেক বেশি না অনেক কম? অনেক কম বয়স। মনে রাখবেন নবীজির দুইটা বিয়ে হচ্ছে সবচেয়েতে সমালোচিত বিয়ে। এক হচ্ছে নবীজির চাচাতো বোনের সঙ্গে বিয়ে, জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটি বিয়ে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে। আয়েশাকে যখন নবীজি 6 বছর বয়সে বিয়ে করেছেন, এই কথা যখন নাস্তিকরা জানতে পেরেছে তখন নাস্তিকরা প্রশ্ন যে দেখ মোহাম্মদ এতটা নারী নভী ছিল, এতটা নারী লোভী ছিল যে মোহাম্মদ 6 বছরের মেয়েকে বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ, পড়লেন না? এটা ভারতের একজন নাস্তিক মন্তব্য করেছিল এবং এটা নিয়ে অনেক মাথা ব্যথা নাস্তিকদের ভিতরে আছে। আজকে আমরা জবাবও জানবো এবং নবীজি কেন আম্মা জানা আয়েশাকে 6 বছরের বয়সে বিয়ে করেছেন এটাও আমরা হাদিস থেকে ব্যাখ্যা শুনে বাসায় ফিরে যাবো ইনশাআল্লাহ। নবীজি একদিন ঘুমিয়ে আছেন রাতের বেলা, গভীর অন্ধকার রাত, হঠাৎ করে নবী স্বপ্ন দেখলেন দূর থেকে একজন নারী মাথায় লাল রেশমি রুমালের কাপড় দেওয়া, লাল একটা রুমাল দিয়ে তার মুখটা ঢাকা হেঁটে হেঁটে আসছে। দূর থেকে নবীজি দেখতে পাচ্ছেন সে আমার কাছে আসছে। যখন নবীজির কাছে আসছে, নবীজির পাশে একজন ফেরেশতা আছে, তার নাম হচ্ছে জিব্রাইল। তার নাম কি যুবক ভাইয়েরা? পাশে আছেন নবীজি। তো নবীজি বলছেন ইয়া জিব্রাইল মান হিয়াল মারা, এ মেয়েটা কে, কে আমার দিকে আসছে এইভাবে লাল রেশমি রুমালের কাপড় দিয়ে তার মুখটা ঢাকা? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবচেয়েতে সুন্দরী গুণবতী নারী। সুবহানাল্লাহ, পড়লেন না? নান্দনিকভাবে চিত্তাকর্ষক, অত্যন্ত প্রাণবন্ত, আনন্দময়, বিনোদনময় নারী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক অসাধারণ মহিমান্বিত সহজ সরল সুন্দরী নারী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো যখন কাছে এসেছে নবীজি বলছে জিব্রাইল এটা কে? তো জিব্রাইল বলছে নবী হে আপনি একটু খোলেন, ঘুমটা আপনি হঠান। তো নবী যখন ঘুমটা হটিয়েছে তখন দেখছে এটা হচ্ছে সাধারণ কোনো নারী নয়, এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহুর একমাত্র মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, পড়া। তো নবীজি দেখার পরে অবাক হলেন, এত সুন্দরী মেয়ে, এত সুন্দরী নারী। তো নবীজি বলছেন আচ্ছা জিব্রাইল,
এই মেয়েটা আমার কাছে কেন এসেছে বা আল্লাহ আমাকে কেন এই মেয়ের সঙ্গে সাক্ষাৎ করিয়েছে। তো জিব্রাইল বলছে, নবী হে আল্লাহ চায় যে আপনি আবু বকরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাই নাকি? এই কথা বলতে বলতে নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে উঠে চিন্তিত হয়ে গেলেন, কি করা যায়, ব্যাপারটা আসলে কেমন হবে। কিন্তু নবীজি ভাবলেন, যেহেতু আদেশ করেছে আল্লাহ তাআলা, এখানে আমার কোনো অভিযোগ করার ওয়ে নাই, আমার কোনো নো বলার কোনো ওয়ে নাই। মনে রাখবেন, আরবে ভাইয়ের মেয়েকে বিয়ে করা অনেক বড় অপরাধ মনে করা হতো। মনে করেন এই যে সাদা পাঞ্জাবিওয়ালা ভাই হচ্ছে আমার ভাই, মনে করেন আমার ভাই, তার একটা মেয়ে আছে, তার মেয়েকে বিয়ে করা তৎকালীন সময়ে এটা বড় একটা ক্রাইম ছিল, অপরাধ ছিল, সিন ছিল, এটাকে মানুষ গুনাহ মনে করতো, অন্যায় মনে করতো। তো এখন নবীজি ভাবছেন, আবু বকর তো আমার ভাইয়ের মতো, আমি যদি তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিই তাহলে আরব বিশ্বে একটা হৈহুল্লো লেগে যাবে, মারামারি লেগে যাবে যে মোহাম্মদ তার ভাইয়ের মেয়েকে বিয়ে করেছে, কতটা বাজে কাজ সে করেছে। নবীজি চিন্তায় পড়ে গেলেন। তবু নবীজি ভাবলেন, যেহেতু আদেশটা করেছে একজন আকাশের মালিক, জমিনের মালিক, গোটা বিশ্বের মালিক, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ আদেশ করেছেন, কি করা যায়। এবার তিনি আবু বকরের কাছে প্রস্তাব পাঠালেন যে আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই, এই বিষয়ে তোমার মতামতটা কি? উনি তো চিন্তায় পড়ে গেলেন, কারণ নবীজি তো আমার ভাই, আর ভাইয়ের মেয়েকে বিয়ে করার তৎকালীন সময় ভালো কাজ ছিল না খারাপ কাজ ছিল? তোমরা কথা বলো যুবক ভাইরা, ভালো কাজ ছিল না খারাপ কাজ ছিল? তো তিনি টেনশন করলেন যে কেমন করে বিয়ে করা, বিয়ে দেওয়া যায়। শেষমেশ ভাবলেন যে প্রস্তাবটা কার পক্ষ থেকে আসছে, এটা কোনো সাধারণ নারী নয়, আর যে প্রস্তাব দিয়েছে সে তো কোনো সাধারণ যুবক নয়, তিনি তো গোটা পৃথিবীর দোজাহানের সর্দার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু বকর বলল, যাও নবীকে বলো যে আমি এই বিয়েতে রাজি হয়ে গিয়েছি, আমার কোনো আপত্তি নেই। এবার শুরু হয়ে গেল আরব বিশ্বে মারামারি। কি মারামারি? যে ভাইয়ের মেয়েকে বিয়ে করবে মোহাম্মদ, এটা কেমন কথা হলো? কিন্তু নবীজি কারো কথায় কান দেন নাই, সবার এগেইনস্টে গিয়ে উনি ভাইয়ের মেয়েকে বিয়ে করে প্রমাণ করেছেন, ভাইয়ের মেয়েকে বিয়ে করা কোনো খারাপ কাজ নয়, বরং ভাইয়ের মেয়েকে যে বিয়ে করবে এটা সে সুন্নতি কাজের শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়ে বিয়েটা হয়ে গেল। তাহলে এবার নাস্তিকরা যে বলে নবীজি আয়েশাকে বাল্য বিবাহ করেছেন এমন অবস্থায় যখন আয়েশার বয়স খুবই কম ছিল, তাহলে প্রশ্ন উঠতে পারে নবীজি কেন এই কাজটা করলেন, এটারও উত্তর জানা দরকার। একটা যুবক ভাইরা জোরে সোরে বলো, আছে না নাই? উত্তরটা জানতে হবে। জবাব হচ্ছে তিনটা। কয়টা জবাব বলেন, কথা বলেন, কয়টা জবাব? এক, নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন, এর কারণটা হচ্ছে নারী লোভী ছিলেন তা কিন্তু নয়, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট, বরং স্বপ্নের মাধ্যমে জিব্রাইলকে দিয়ে আয়েশাকে বিয়ে করতে হবে এটার ওহি পাঠিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলে, তিনি কে? মাশাআল্লাহ, আল্লাহ ওহি পাঠিয়েছেন। এক নাম্বার কারণ, আল্লাহ যেখানে আদেশ করেছেন সেখানে প্রকৃত পক্ষের মুসলমান ঘরের সন্তানের কোনো অভিযোগ কি আর থাকতে পারে? পারে না। এক নাম্বার কারণ। দুই নাম্বার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দিনের একজন সৈনিক, নির্ভীক সৈনিক, নির্ভীক, তিনি নবীজির জন্য কাজ করতেন, দিনের একজন মুজাহিদ ছিলেন তিনি। তো প্রিয় ভাই, যখন কারোর সঙ্গে আত্মীয়তার বন্ধন হয়ে যায়, সম্পর্ক কি আগের মতো থাকে না আরো বেশি মজবুত হয়ে যায়? এটা কি কম থাকে না আরো শক্ত হয়ে যায়? শক্ত হয়ে যায়। তো নবীজি আবু বকরের মেয়েকে বিয়ে করে একটা কাজ সবচেয়ে ভালো কাজ করেছেন, দিনের ক্ষেত্রে যেহেতু একসঙ্গে কাজ করতে হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশাকে বিয়ে করে নবী যতটা ক্লোজ ছিলেন, বিয়ে করে তার চাইতে আরো বেশি ক্লোজ হয়ে গিয়েছে, দিনের উপকারিতা আরো বেশি বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। পড়ায় দুই নাম্বার কারণ। তিন নাম্বার হচ্ছে, আয়েশার বয়স ছিল খুবই কম, রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স অত্যন্ত কম ছিল, ফলে দেখবেন, আচ্ছা বলুন তো প্রিয় ভাইয়ারা, বয়স যার কম তার আদর, তার ভালোবাসা কম না বেশি? আপনারা কথা বোঝেন নাই। যার বয়স কম, যেমন বাসার ভেতরে
আপনার একটা ছোট ভাই আছে, বাসার ভিতরে আপনার ছোট্ট একটা বোন আছে, বলেন তো বাসায় সবচেয়ে আদর মানুষ বড়কে করে না ছোটকে করে? ছোটকে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবচেয়ে ছোট মানুষ। বিধায় অনেক সাহাবা ইকরাম ইসলাম সম্পর্কে অনেক প্রশ্ন থাকলেও করতে পারতেন না, কারণ সবাই বড়, ভয় পেতেন কেমনে প্রশ্ন করি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার সামনে ডিরেক্টলি গোটা ভরা মজলিসে যা প্রশ্ন মন চাইত করতো, কারণ তিনি আদরের ছিলেন। বিধায় ইসলামের অনেক হুকুম আহকাম সম্পর্কে সাহাবা ইকরাম আয়েশাকে জিজ্ঞেস করতেন, আয়েশা একটু নদীকে বলো এটা কি হতে পারে, সুবহানাল্লাহ পড়তে পারলেন না। তাহলে আমরা কারণ পেলাম মোট কয়টা, বলেন জোরে বলেন কয়টা? এক হচ্ছে আল্লাহ আদেশ দিয়েছেন, দুই নম্বর আত্মীয়তার সম্পর্ক শক্ত করবার জন্য, তিন নম্বর ইসলামের জ্ঞানকে আরও বেশি প্রচার করবার জন্য। এজন্য যারা মুসলমান ঘরের সন্তান তারা কখনো নবীজির বিবাহ নিয়ে কোনো প্রকার কোনো আপত্তি করতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুক, সকলেই মন খুলে পড়া আমি। এবার দ্বিতীয় বিষয়, এটা ছিল ফার্স্ট চ্যাপ্টার বলতে পারেন, সেকেন্ড চ্যাপ্টারে এবার আমি আসবো, এবং এই চ্যাপ্টারটা অনেক বেশি দামি। আচ্ছা, আপনাদের বাড়িতে বউ নাই কার কার হাত তোলা, লজ্জা পাচ্ছে নাকি? বউ নাই সবার, কার কার বউ আছে তারা বাদ দিয়ে, যাদের বউ নাই তারা হাত তোলেন, কারোই বউ নাই? আচ্ছা হাত নামান। আল্লাহ, যাদের আমাদের বউটো কেউ নাই তাদের সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও, সকলে পড়া আমিন। যারা আমিন, এ যারা আমিন কানারা কেউ বউ পাবে না, জোরে সোরে পড়া আমিন। নেককার দিনদার বউ চাইব একজনের কাছে, তিনি কে? দেখুন, পৃথিবীতে অনেক কিছু মানুষ না চাইতে পেয়ে যায়, বাট দুটি জিনিস আল্লাহর কাছে চাইতে হয়, এক নেক স্ত্রী, দুই হচ্ছে নেক সন্তান। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহর কাছে চাইবেন যে তুমি আমাকে ভালো বউ দাও, তুমি আমাকে ভালো স্ত্রী দান করো, তুমি আমাকে নেক সন্তান দান করো। এই দোয়াটা করলে কবুল করবে একজন, আওয়াজ দিয়ে বলে তিনি কে? না কপালে কি জুটবে আল্লাহই ভালো জানে। সকলে তাহাজ্জুদের নামাজে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, নবীজি আয়েশাকে কত বেশি ভালোবাসতেন এটা হাদিস থেকে জানার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? জানতে হবে। আমি কয়েকটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব আজকে। এটা যে কত সুন্দর হাদিস, হাদিসগুলো শোনার আগে অগ্রিম সকলেই পড়েন সুবহানাল্লাহ। একবার নবীজি সাহাবা একরামদের মজলিসে বসে আছেন, যেমন ভাবে আমি আপনাদের সামনে বসে আছি, নবীজির সামনে কয়েকশো সাহাবা বসে আছে। একজন যুবক সাহাবা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান তুহিব্বু আকসার, হু ডু ইউ লাভ মোস্ট, নবী হে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আরব বিশ্বে তখন বউকে ভালোবাসা এক কাপুরুষতা মনে করা হতো, যে বউকে ভালোবাসা তাকে বলা হতো কাপুরুষ। তৎকালীন সময়ে প্রথার মাঝখানে নবীজির সমস্ত প্রথাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন সাহাবা একরাম, শোনো, উহিব্বু আয়েশাতা আকসার, আমি নবী আমার স্ত্রী আয়েশাকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, পড়েন, আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি। দেখছেন কত সুন্দর হাদিস, সবার সামনে ওপেনলি বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি। এক নম্বর হাদিস। দুই নম্বর হাদিস, এটা হচ্ছে এক মজার হাদিস, মানে যতগুলো হাদিস বলবো তার মাঝে এটা একটা অসাধারণ হাদিস। দেখেন আমাদের হুজুররা যারা আমরা আছি, আমরা বড় খ্যাত, খ্যাত বোঝেন, ব্যাকডেটেড, আনস্মার্ট, কি যে বোঝে না তাও বোঝে না, তাও যে বোঝে না তাও বোঝে না, আমাদের অবস্থা হচ্ছে এইরকম। এই যে আমরা হুজুররা যারা একটু স্মার্ট হয়ে চলা ট্রাই করি, আমরা যারা একটু যুবকদের সঙ্গে তাল মিলিয়ে চলি, যুবকদেরকে মোটিভেট করি, আমাদেরকে নিয়েও ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে মারামারি আছে না নাই? ট্রলের কোনো শেষ নাই। আপনি ইসলামের কাজ করবেন, যুবকরা আপনাকে ভালোবাসবে, আপনার মিলিয়ন্স অফ ইয়াং পিপল ফলোয়ার হবে, আর আপনি ট্রলের শিকার হবেন না, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা হতেই পারে না। বাংলাদেশের সবচাইতে যাকে ট্রল করা হয়েছে হচ্ছে মিজানুর রহমান আজহারী, আর এখন সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলাদেশের নাম সে হচ্ছে মিজানুর রহমান আজহারী। ঠিক আছে না কথাটা প্রিয় ভাইরা? ট্রল করে কোনো লাভ হয় না। তো দেখেন যেটা বলছিলাম, স্মার্ট হতে হবে, রোম্যান্টিক হতে হবে। আজকালকার স্বামীর এত খ্যাত,
যদি বউকে কেউ বলে যে আচ্ছা তোর স্বামী কেমন রে, শালা একটা বাটপা, এর মতো বদমাইশ কেউ নাই। মনে রাখবেন একটা কথা, যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো, যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীজির খাঁটি উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়ে এবার হাদিসটা শুনে, নবীজি কতটা রোম্যান্টিক ছিলেন, কতটা সুন্দর ব্যবহার তার ছিল। একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার দিকে, সমস্ত সাহাবা একরাম নবীর সঙ্গে আছেন। তো হঠাৎ করে নবীজি বললেন, এই তোমরা সবাই যাও সামনে আগাও, আমি আর আয়েশা সবার পেছনে আসব। যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে একদম দূরে, তখন আয়েশাকে বলছে নবীজি, বলছেন আয়েশা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। ওই যে সামনে একটা পিলার দেখছো না, বিশাল বড় লম্বা পিলার, তুমিও দৌড়াবা আমিও দৌড়াবো, দেখবো যে কে আগে যেতে পারে। সুবহানাল্লাহ। পড়েন নবীজি দৌড়ের প্রতিযোগিতা করছেন, আর আজকে যদি হুজুরের বউ হুজুরে বলে চলো একটু ঘুরে আসি, হ্যাঁ বেদব ফেতনার ফেতনার যুগ, কিসের ঘোরাঘুরি, বস চুপ করে বাড়ির মধ্যে বসে থাক। এরকম আমরা খ্যাত, আমরা রোমান্টিকনেস বুঝি না। তো নবীজি বলেন চলো দৌড়াই। এবার নবীজি দৌড়াতে শুরু করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে দৌড়াতে শুরু করলেন, দুজন দৌড়াচ্ছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু স্লিম ছিলেন, পাতলা, আর নবীজি একটু বেশি, আয়েশার থেকে একটু বডি বেশি ছিল। মনে রাখবেন যখন মানুষ দৌড়ায় যে চিকন বেশি সে আগে যায়, আর যে একটু মোটা সে পেছনে থাকে। তো হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাইতে আরও সামনে এগিয়ে গেলেন। নবীজি আসার আগেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খুঁটির কাছে পৌঁছে গেলেন, হাঁপাতে হাঁপাতে বললেন, নবী আপনি আমার সঙ্গে পারলেন না, আজকে আমি জিতে গেলাম, আজকে আপনি হেরে গিয়েছেন। সুবহানাল্লাহ। পড়ে রোমান্টিকনেস কাকে বলে, বউকে আদর যত্ন ভালোবাসা কাকে বলে। আবার আরেকটা হাদিসে আসছে, এইটা হওয়ার পরে আরো অনেক দিন পরে নবীজি আবার যুদ্ধ থেকে বাসায় ফিরছেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, নবী চলেন আজকে আবার হয়ে যাক, দেখি কে পারে আজকে। আগের বার কে জিতেছিল? আবার বলেন, আগের বার কে জিতেছিল? তো নবীজি বলছে, আহা আগের বার হারছি, আবার যদি আজকে হারি মান সম্মান থাকবে না। তো নবীজি বলছে ঠিক আছে চলো আজকে আমরা আবার ট্রাই করি, লেটস গো, শুরু করো, চলো যাই। এবার দুইজন দৌড়াতে শুরু করছে, কিন্তু হাদিসে এসেছে এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের বারের চাইতে এবার একটু স্থূল হয়ে গিয়েছেন, একটু মোটা হয়ে গিয়েছে। তো যখন দৌড়াতে শুরু করেছে নবীজি আয়েশার সাথে একটু সামনে এগিয়ে গিয়েছে, আর দৌড়ে গিয়ে ওই খুঁটিকে ছুঁয়ে বলছে, আয়েশা হাদিহি বিতিলকা, আগের বার তুমি আমারে হারাইছো, আজ আমি তোমারে হারাই দিলাম। তাহলে এই যে খুনসুটি ভালোবাসা, এটা স্বামী স্ত্রীর মাঝে রাখার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই? এই জন্য এই হাদিস থেকে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে, আর সে আজিম থেকে খুশি হয়ে যায়, একজন জবান খুলে বলে তিনি কে, এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে খুব কম ভালোবাসতেন, খুব কম ভালোবাসতেন। তো তোমাদের যখন বউটো হবে তোমরা খ্যাত হবা না রোমান্টিক হবা? লজ্জা পায়, দেখছেন এখনই লজ্জা পায়। বলেন খ্যাত হবেন না রোমান্টিক হবেন? নবীজি কি আনরোমান্টিক ছিলেন না রোমান্টিক ছিলেন? আল্লাহ আমাদের সবাইকে নবীজির মতো স্বামী হওয়ার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। আয়েশার জীবন নিয়ে কথা বলতে গেলে একটি ঘটনা আপনাকে জানতে হবে, এটা নাম হচ্ছে ইফকের ঘটনা। এটা নাম কি? ইফক। বলেন কিসের ঘটনা? ইফকের ঘটনা। এটা আমরা একদম শেষের দিকে আছি, আমরা একটু পরেই শেষ করে আমরা দোয়া করে দিব। আপনারা সবাই বিরক্ত হয়ে গেছেন নাকি? প্রিয় ভাইরা বিরক্ত হয়ে গেছেন নাকি? আপনারা তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
ইফ মানে হচ্ছে অপবাদ দেওয়া, অপবাদ। মাঝে মাঝে মিথ্যা অপবাদ আমাদের নামে আছে না নাই? মাঝে মাঝে নিজের নামে এমন কিছু শুনি যা আমি নিজেই জানি না। বন্ধু বান্ধবরা কয়, কিরে তুই নাকি তিনটা প্রেম করিস? কি বেটা, আমি মেয়ে খুঁজে পাচ্ছি না, বিয়ে করার জন্য তুই তিনটা প্রেম কই থেকে পাইলি? দেখবেন মাঝে মাঝে আমরা এমন কিছু শুনি যা আমরা নিজেরাই জানি না। তো অপবাদ, এটা হচ্ছে অপবাদের ঘটনা। হাদিসটা ভালো করে শুনবেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে ফিরে আসছিলেন, ঘুরতে গিয়েছিলেন, ঘোড়া থেকে ফিরে আসছিলেন। হঠাৎ করে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উট থেকে নামলেন। উট, এখন চলে বাস, এখন আছে কার, এখন আছে বাইক। তৎকালীন সময় ছিল দুইটা জিনিস, এক হচ্ছে ঘোড়া আর একটা উট। তো উটের উপরে ছিল একটা হাউদাজ, এটা হচ্ছে আরবি শব্দটা, বাংলা হচ্ছে পালকি। এটা নাম কি? আগের যুগে বিয়ে হতো কিসে চড়ে? পালকিতে চড়ে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালকিতে ছিলেন, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পালকি থেকে নেমেছেন। যখন নেমে গিয়েছেন, যখন ফিরে আসবেন, তখন দেখছেন যে একটা গলায় লকেট ছিল, লকেটটা নাই। তিনি আবার গিয়েছেন লকেট খুঁজবার জন্য। লকেট খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গিয়েছে যে পুরো কাফেলা আবার ফিরে চলে গিয়েছে। এখন বলবেন, হুজুর, যারা উট টানছিল তারা তো অবশ্যই বুঝবে, কারণ একটা মানুষ উঠলে উঠের যে বোঝা এটা হালকা হয় না ভারী হয়? এর ব্যাখ্যা হচ্ছে এই যে আয়েশা অনেক চিকন ছিলেন, স্লিম ছিলেন, ফলে উঠে উঠলেও আহামরি বোঝা যেত না। তো সাহাবা একরাম মনে করছে অবশ্যই উঠে গিয়েছে, তারা ফিরে আসছে। তো আয়েশা যখন ফিরে এসেছে দেখছে উট নাই, কাফেলা আর নেই, তখন তিনি ভাবলেন যে আমি এখানে অপেক্ষা করি, একটু পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই একজন লোক পাঠাবেন আমাকে নেওয়ার জন্য। তো একটু পরে একজন লোক যার নাম ছিল সফওয়ান ইবনে মুআত্তাল, সফওয়ান ইবনে মুআত্তাল, তিনি আসলেন। দেখলেন যে মরুভূমির মাঝখানে একজন মেয়ে কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছেন। যখনই তিনি মুখ খুলেছেন, কাপড় হটিয়েছেন, তিনি বুঝতে পারেন না হচ্ছে নবীজির একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতে শুরু করলেন, ইন্না লিল্লাহ, এটা কি হয়ে গেল? মরুভূমির মাঝখানে আপনি শুয়ে আছেন, কোনো কথা বললেন না, চুপচাপ উটের পিঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসলেন। তিনি নিজে হাত দিয়ে ধরে 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 তেনাকে ফিরিয়ে নিয়ে আসলেন। এদিকে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল শুরু করে দিল অপবাদ, গোটা আরবে ছড়িয়ে দিল যে মুহাম্মদের স্ত্রী আয়েশা অমক ছেলের সাথে, তার নাম সফওয়ান ইবনে মুআত্তাল, জেনা করে বাসায় ফিরে এসেছে। নাউজুবিল্লাহ, পড়লেন না অপবাদ? কত পুত পবিত্র নারীকে অপবাদ দিয়েছে আমি চিন্তা করতে পারেন? এই হাদিসটা আমি জানতাম না, রিসেন্টলি আমি খুব ভালো করে পড়েছি হাদিসটা নিয়ে। তো কী হয় বলবো, হাদিসটা অনেক কষ্টের হাদিস এবং অনেক শিক্ষা আছে হাদিসে, কিন্তু যার ব্যাপারে এত বড় অপবাদ সে জানেই না। তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানেই না। এই রুমোরটা ছড়াতে ছড়াতে পুরো আরবটা গুরুগম্ভীর হয়ে গেল, মারাত্মক একটা অবস্থা তৈরি হয়ে গেল। এমন একটা অবস্থা হয়ে গেল যা আয়েশার আত্মীয় স্বজনরাও এটা বিশ্বাস করতে শুরু করলো। নাউজুবিল্লাহ, পড়লেন না? এই জন্য প্রিয় ভাইয়েরা একটা কথা মনে রাখবেন, রক্তের মানুষ রক্তের মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় পৃথিবীতে। সবচেয়ে মানুষ প্রতারিত হয় রক্তের মানুষের দ্বারা। এই জন্য আমি সবসময় বলি, পর মানুষের কষ্ট নিয়ে ভাবার সময় আমার কাছে নাই, কারণ আমার রক্তের মানুষ আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে তার কাছে পর মানুষের কষ্ট কোনো দাম আমার কাছে নাই। ঠিক কিনা যুবক ভাইয়ারা? মানুষ রক্তের মানুষের দ্বারা সবচেয়ে বেশি কষ্ট পায়। তো দেখেন, নবীজি এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, নবীজি নিজে আয়েশার কাছে আসলেন, আয়েশা তুমি যদি ভুল কিছু করে থাকো তুমি তওবা করে নাও। এইটা শুনে আয়েশার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আহা, নবীজি আমাকে ভুল বুঝলেন,
নবীজি আমাকে তওবা করতে বলছে, আমি তো ভুলই করি না, আমি তওবা কিসের জন্য করবো এখান থেকে? আয়েশা অসহায়, নবীজি বসে আছেন, আবু বকর বসে আছে, আব্বাজান একটু বলেন না নবীজিকে, আমি তো এই কাজ করি নাই, আম্মাজান একটু বোঝান না। বলছে আমরা কি বোঝাবো, আমাদের বলার কিছু নাই। তার মানে বোঝা গেল অপবাদ বড় মারাত্মক খারাপ জিনিস। তবে একটা কথা মাথায় রাখবেন, দুটি কথা মাথায় রাখবেন, যে বলেন কয়টা? এটা বড় মারাত্মক কথা, আগে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, মাইন্ডসেট ফ্রেশ করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এক নম্বর কথা হচ্ছে, কখনো মানুষের কাছে নিজেকে আহামরি ব্যাখ্যা দিবেন না। মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসে তাকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই, সে আপনার চোখ দেখলেই ব্যাখ্যা বুঝে যাবে। আর যে আপনাকে ভালোবাসে না, তাকে আপনি ইতিহাস এবং রচনা গ্রন্থ লিখে ব্যাখ্যা দিলেও সে আপনাকে বুঝবে না, কারণ সে আপনাকে ভালোবাসে না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? এক নম্বর কথা। দুই নম্বর কথা, যখন আপনাকে কেউ ছেড়ে চলে যাবে, তাকে সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় দিবেন আর বলবেন একটা কথা, তুমি যদি আমাকে পছন্দ না করো, তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও, আমিও তোমার সঙ্গে থাকতে রাজি নই। এর কারণ, যে থাকতে চায় সে থাকার কারণ খুঁজে বের করে, আর যে যেতে চায় সে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করে। আমি সেদিকে একটা কথা শুনছিলাম, মারাত্মক কথা, জো মেরা নেহি ম্যা ভি উসকা নেহি, আগর আপ মেরা হোনা নেহি চাহতে তো ম্যা ভি আপকা হোনা নেহি চাহতা। কথা ঠিক কিনা বলুন যুবক ভাইয়েরা? থাকতে চাইলে থাকো, না থাকতে চাইলে সালাম আলবিদা, কাউকে ধরে রাখবেন না। মনে রাখবেন, ব্যক্তিত্ব বোধ যার আছে সে কখনো হাত ধরে কাউকে ধরে রাখে না, বরং সে বলে যে আমার, সে তো আমারই থাকবে, তাকে বোঝাবার কোনো প্রয়োজন হবে না। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? তো আয়েশা বুঝে গেলেন যে ব্যাখ্যা করে কোনো লাভ নাই, আল্লাহ যদি আমাকে সঠিক জানে দুনিয়ার কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার, দেখার সময় নেই। যেই ভরসা সেই কাজ, যেই ভরসা সেই কাজ। এবার আয়েশার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআন আয়াতকে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, পড়া আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম। আল্লাহ বললেন, মুমিনরা শোনো, তোমাদের ভিতর থেকে একটা দল আয়েশার ব্যাপারে মিথ্যা অপবাদ নিয়ে আসছে, লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমরা এটাকে সব দিক থেকে খারাপ মনে করে ফেলো না, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এখানে একটা কল্যাণ আছে। কল্যাণটা কি? মিথ্যা অপবাদ দিয়েছে বিধায় তো আয়েশার ব্যাপারে আয়াত নাজিল করেছে একজন, তিনি কে? অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো? কথা বোঝে নাই, অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো? ইন এ সেন্স এখানে একটা গুড সাইড আছে, পজিটিভ সাইড আছে, আল্লাহ নিজেই আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন, শোনো, উসবাতুম মিনকুম, তোমাদের মাঝে একটা দল মিথ্যা অপবাদ নিয়ে এসেছে, লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, এটা সব দিক থেকে খারাপ নয়, এটা কিছু দিক থেকে ভালো আছে। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, যার যেই পরিমাণ গুনাহ করা দরকার ছিল সে সেই পরিমাণ করে ফেলেছে, ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম, এবং যেই ব্যক্তি রুমোটটাকে ছড়াতে সবচেয়ে বেশি কাজ করেছে তার জন্য কিয়ামতের কঠিন ময়দানে আযাবকে তৈরি করে রেখেছে একজন আওয়াজ দিয়ে বলে, তিনি কে? আয়াত নাজিল হওয়ার পরে নবীজি অনেক খুশি হলেন। শেষের দিকে আছি, এটাই আমার শেষের কথা। তো এবার আবু বকর বলছে, আম্মাজান যাও নবীর কাছে গিয়ে শুকরিয়া আদায় করো যে আয়াত নাজিল হয়েছে। এবার একটা কথা শোনেন, আয়েশা বলছে, কেন নবীর কাছে কেন শুকরিয়া আদায় করব, আমাকে আমার যেই রব পুত পবিত্র করেছেন, আমাকে কলুষমুক্ত করেছেন, আমি সেই রবের দরবারে সেজদা আদায় করব। সুবহানাল্লাহ, পড়ায়। এজন্য যখন কি অপবাদ দিবে, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা করবেন একজনকে, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নিষ্কুলুষ, তিনি ছিলেন পুত পবিত্রা, তার চরিত্রে কোনো কালেমা লেপন করার সুযোগ নেই। তো তিনি কবে মারা যান? হাদিসে এসেছে তিনি মারা গিয়েছেন আমিরে মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, হিজরি সন হচ্ছে 58 হিজরি। বলেন কত হিজরি? তিনি মারা যান হচ্ছে 17 রমাজান।
কত রমাজান? আরো যে কত রমাজান? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। একজন নারীর জীবন সম্পর্কে বেসিক নলেজ হচ্ছে এইগুলো, কবে জন্মগ্রহণ করেছে, তার চরিত্র কেমন ছিল, আব্বা আম্মা কে ছিল, তার জন্ম কবে, মৃত্যু কবে, এটা জানার দরকারটা আছে না নাই? শাসন আমল হচ্ছে আমির এ মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 58 হিজরি, কত হিজরি জোরে বলেন, কত হিজরি? যেই দিনে মারা যান দিনটা হচ্ছে রমাজান মাসের 17 রমাজান, কত রমাজান? আর বয়স ছিল 68, কত বয়স? আরো জোরে, কত বয়স? নবীজির স্ত্রীদের মাঝে সবচেয়ে বেশি হাদিস যে স্ত্রী বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, পড়ে নবীজির স্ত্রীদের মাঝে নবীজি সবচেয়ে যাকে বেশি ভালোবাসতেন তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি নিজেই একটা হাদিসে বলেছেন, দেখেন নবীজি হাদিসটা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসটা হচ্ছে নবীজি বলছেন, হাযা কসমি ফিমা আমলিকু ওয়ালা তুআখিযনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু। আমার রব, আমি আমার প্রত্যেকটা বউকে ভালোবেসেছি, সবার হক আমি আদায় করেছি, বাট আমি আমার একজন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, তার নাম হচ্ছে আয়েশা। দয়া করে মেহরবানি করে তুমি এর উপরে আমাকে কিয়ামতের দিন পাকড়াও করবা না, কারণ আয়েশাকে আমি মন থেকেই প্রচন্ড ভালোবাসতাম। সুবহানাল্লাহ, পড়ে এজন যুবক ভাইয়ারা, আজকের আলোচনা শিক্ষা হচ্ছে কয়েকটা, আমি জাস্ট বলা ট্রাই করছি সংক্ষিপ্ত সময়। এক, যারা আমরা হাজবেন্ড হব আমরা বউকে কখনো আর ভালোই বাসবো না। কথা বলেন না কেন আপনারা, ভালোবাসবো না? শুনে নাই, ভালোবাসবো না, এক নাম্বার। দুই নাম্বার, যখনই কারো নামে মিথ্যা অপবাদ শুনব সঙ্গে সঙ্গে বিশ্বাস করব, সঙ্গে সঙ্গে বিশ্বাস করব, রিচেক, ক্রস চেক, ডাবল চেক করার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই? আগে বুঝবা যে কার নামে শুনছি আদৌ সত্য হতে পারে কিনা, কারণ মানুষ বড় ডেঞ্জারাস। আর আজকাল তো ফেসবুক মাশাআল্লাহ আছে, কিছু হইলে পোস্ট, কিছু হইলে কন্টেন্ট, আমাদের হুজুরদের কিছু হইলে যারা ফেসবুক ইউটিউব চালায় কি যে পায়, মিলিয়ন মিলিয়ন ভিউ পাইলে মাথা খারাপ হয়ে যায়, খালি হুজুরদের বিরুদ্ধে লেগে থাকে। এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? অপবাদ শুনলে বিশ্বাস করা যাবে না। আর এখানে আর একটা কথা বলে দেই, আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন মানুষ মিথ্যা অপবাদ দেয়, আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন সময় খারাপ যায়। মনে রাখবেন, ভালো সময়ে দূরের মানুষও কাছের হয়ে যায়, আর খারাপ সময়ে আপন মানুষটাও হাত ছেড়ে দেয়, ঠিক না বলুন যুবক ভাই? এই জন্য আমি বারবার বলি যে মে আপনি বুরে ওয়াক্ত কা শুকরিয়া আদা করতা হুঁ, ইসলিয়ে কি উসনে মুঝে ইয়ে পেগাম দেকার গয়া হ্যায় কি কৌন মেরা আপনা হ্যায় আর কৌন মেরা পরায়া। আমি আমার খারাপ সময়কে ধন্যবাদ দেই, আমি আমার বিপদকে ধন্যবাদ দিই, এই জন্য যে আমার খারাপ সময় এবং আমার বিপদ আমাকে বুঝিয়ে দিয়েছে কে আমার আপন, কে আমার পর। এই জন্য যখন অপবাদ দেয় তখন বোঝা যায় যে আসলে কে আমাকে ভালোবাসে। যে ভালোবাসে সে কি বলে জানেন? আরে জীবনে সব কত শুনবি, বাদ দে, কান্দিস না। আর যে আপনার হেটার্স, কিরে সত্যি না কিরে, সত্যি তোর গার্লফ্রেন্ড আছে না কিরে, সত্যি প্রেম করিস নাকি রে, সেটা বলবে। আর যে প্রকৃত পক্ষের বন্ধু সে বলে, বন্ধু ম্যা তেরা দোস্ত হুঁ, কন ক্যা বলতা হ্যায় কোই ফরক নেই পড়তা, ম্যা তুঝে জানতা হুঁ, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? আপন মানুষের পরিচয় এইটা। অপবাদ আসলে অন্য মানুষ যারা পর তারা জাস্টিফাই করে, এটা কি সত্য, সত্যি করেছো নাকি গো? আর রাশের মানুষের জবের ব্যাপার কি বে, তুই করেছিস নাকি বে? রাজশাহীর মানুষ তা আমরা এটা করবো না, যখনই যা শুনব জাস্টিফাই করব যে ইজ ইট রিয়েল অর ফেক, ইনশাআল্লাহ। যে বলেন ইনশাআল্লাহ, তাহলে এক, বউকে ভালোবাসবো, দুই হচ্ছে যাই শুনব মিথ্যা অপবাদে বিশ্বাস করা যাবে না, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আর মেয়েদেরকে বলবো, আপনারা আজকাল খুব খারাপ হয়ে গিয়েছেন, এর কারণ অনেক মেয়ে দেখবেন, আই এম রিয়েলি সরি, এটা আমাকে বলতে হবে, অনেক মেয়ের এক পুরুষ দিয়ে হয় না, 10টা পুরুষ লাগে,
কথা ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? এই যেই মেয়েগুলো দশ পুরুষে আসক্ত হয়, দিন শেষে এমন এক কুয়ার ভেতরে পড়ে যেখান থেকে উঠে আর আসতে পারে না, ঠিক কিনা বলো যুবক? আয়েশার মতো হতে হবে আপনাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পুরো জীবনে তার নবীকে ভালোবেসেছেন, তার স্বামীকে ভালোবেসেছেন, পর পুরুষের দিকে কখনো চোখ তুলেও তাকায় নাই। সুবহানাল্লাহ। পড়ে একজন মেয়েদেরকে বলবো, স্বামী হচ্ছে আপনার জীবনের প্রথম পুরুষ, স্বামী হচ্ছে আপনার জীবনের শেষ পুরুষ। স্বামীকে বাদ দিয়ে কোন নায়কের দিকেও তাকাবেন না, স্বামীকে বাদ দিয়ে এলাকার কোনো যুবকের দিকেও তাকানো যাবে না, ঠিক কিনা বলো যুবকেরা? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন। আবার অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর উপরে সন্তুষ্ট না, বলে যে তোমার তো সিক্স প্যাক নাই, অমুক যুবকের সিক্স প্যাক আছে, তোমার তো সরকারি চাকরি নাই, অমুক যুবকের সরকারি চাকরি আছে। আমার বন্ধুদেরকে আমি একটা কথাই বলবো, অমুক যুবকের সিক্স প্যাক থাকতে পারে, সরকারি চাকরি থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু অমুক যুবক আপনাকে ভালোবাসে না, আপনার স্বামী আপনাকে প্রকৃতপক্ষের ভালোবাসে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? যে দিন শেষে স্বামীকে ভালোবাসার দরকারটা আছে নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন নবীকে ভালোবাসতেন, রেসপেক্ট করতেন, প্রত্যেকটা নারীর এরকম রেসপেক্ট করার দরকারটা যুবক ভাইরা বলো আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা নারীকে আয়েশার মতো স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুক। সকলে মন খুলে পড়া আমিন। এবং আমরা যতটুকু শুনেছি আয়েশার জীবনের সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ আমাদের সবাইকে যা যা বলেছি আল্লাহ তাআলা সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে মন খুলে পড়া আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।